আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। রাশিয়ার কাছে যুদ্ধে ইউক্রেন কি হারতে চলেছে? এরপর জানিয়ে দেব আজারবাইজানে 100 বিমান ভর্তি অস্ত্র পাঠিয়েছে ইসরায়েল। এদিকে মার্কিন নিষেধাজ্ঞায় বিপর্যস্ত চীনের জনগণকে যে আহ্বান জানালেন শি, এবং জানিয়ে দেব ইরানে ছাত্রীদের বিষ প্রয়োগকারীর মৃত্যুদণ্ড হবে বলছে খামেনি। আরো জানিয়ে দেব পাকিস্তান জোট সরকার ভাঙনের মুখে। সর্বশেষ জানিয়ে দিব মিয়ানমার সেনাদের বিরুদ্ধে 2টি গ্রামে 17 জনকে হত্যার অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। রাশিয়ার কাছে যুদ্ধে ইউক্রেন কি হারতে চলেছে? অন্তর্জাল জুড়ে একটি ধারণা সম্প্রতি বেশ ভালোভাবেই চাউর হয়েছে। ধারণাটি হলো পারস্পরিক সংঘাতের মধ্য দিয়ে ইউক্রেন রাশিয়া যুদ্ধে অচল অবস্থা চলতেই থাকবে, আর রাশিয়ার সৈন্যদের রক্ত ঝরতেই থাকবে। তারা এও বলেছেন যে ইউক্রেনের খুনে যুদ্ধক্ষেত্রে যেভাবে রুশ সেনাদের রক্ত ঝরছে, তাতে রাশিয়ার ভয়ঙ্কর যুদ্ধ দানব অন্তত বিরতিতে যেতে বাধ্য হবে। যারা এসব বিশ্বাসের মধ্যে আছেন তারা একটা কল্পনার জগতে বাস করছেন। বাস্তবতা হলো ইউক্রেনের সামরিক বাহিনীর আকার ছোট হয়ে আসছে, পশ্চিমাতে সরবরাহ শৃঙ্খলে টান পড়ছে, এবং ন্যাটোর অত্যাধুনিক অস্ত্র গোলাবারুদের মজুদ ক্ষয় হয়ে আসছে। প্রকৃতপক্ষে যুদ্ধের রূপান্তর ঘটছে। এই যুদ্ধ এখন এমন দিকে মোড় নিচ্ছে যেখানে রুশ বাহিনী বেশ কিছু সুবিধা আদায় করতে চলেছে। মস্কো এই যুদ্ধে পুরোপুরি সর্বস্ববা অবস্থানে রয়েছে। একটি মীমাংসামূলক বন্দোবস্তে আসতে যে ক্ষুদ্র জানালা খোলার সুযোগ তৈরি হয়েছিল সেটাও নষ্ট হয়েছে। যুদ্ধের এখন এমন এক পর্যায়ে রাশিয়া যদি দৈবক্রমে বড় ধরনের পরাজয়ের মুখে না পড়ে, তাহলে ইউক্রেনের তুলনায় রুশ বাহিনীর সংখ্যা ভিত্তিক যে শ্রেষ্ঠত্ব তাতে রাশিয়ার জন্য চূড়ান্ত বিজয় অপেক্ষা করছে। এই যুদ্ধের ফলাফল হিসেবে ইউক্রেন ও ন্যাটো মিত্রদের পরাজয় পুরোপুরিভাবে এড়ানো অসম্ভব। পশ্চিমের দুর্বলতা বুঝতে পেরে রাশিয়া ইউক্রেন এখন এর প্রতিরোধ শক্তি ভেঙে দিতে এবং তাদেরকে পদানত করতে সম্ভাব্য সব উপায় ব্যবহার করছে। শেষের এই শুরুটা সম্ভবত ইউক্রেনের বাখমুত শহরে ঘটছে। ইউক্রেনের পূর্বাঞ্চল শহরটি রাশিয়ার সীমানার কাছে অবস্থিত। বাখমুত আজারবাইজানে 100 বিমান ভর্তি অস্ত্র পাঠিয়েছে ইসরায়েল। ইসরায়েল প্রায় 100 বিমান ভর্তি অস্ত্র পাঠিয়েছে আজারবাইজানে। 2016 থেকে 2021 সাল সময়কালে পাঠানো এসব অস্ত্রের মূল্য কয়েক বিলিয়ন ডলার। এর বিনিময়ে ইরানের ওপর গুপ্তচর বৃত্তির জন্য আজারবাইজানের ভূখণ্ডে একটি শ্রবণ চৌকি স্থাপনের জন্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে অনুমতি দিয়েছিল দেশটি। ইসরায়েলি দৈনিক হারেজের এক অনুসন্ধান প্রতিবেদনে তথ্য প্রকাশ করা হয়েছে। ইসরায়েলি অস্ত্রগুলো আজারবাইজানি সিল্কওয়ে এয়ারলাইন্সে করে ইসরায়েলিদের ওবদা বিমান বাহিনী ঘাঁটি থেকে পরিবহন করা হয়। উল্লেখ্য, এই এয়ারলাইন্সটির বিরুদ্ধে 2017 সালে ভয়াবহ অভিযোগ ওঠে। এতে বলা হয় তারা সিআইএ ও ন্যাটোর সতর্ক দৃষ্টির মধ্যেই আইএস ও আল কায়দার জন্য অস্ত্র পরিবহন করেছিল। সিল্ক ওয়ে এবং আরেকটি বিমান প্রায় 100 বার ওবদায় অবতরণ করে বলে হারেজের প্রতিবেদনে বলা হয়েছে। প্রাপ্ত তথ্য দেখা যায় 2016 সালে সবচেয়ে বেশি বিমান চলাচল করেছে। তারপর নাগরনো কারাবাখ নিয়ে আর্মেনিয়া আজারবাইজানের মধ্যে যুদ্ধ চলার সময় ইসরায়েলের সাথে দেশটির ফ্লাইট চলাচল বেড়ে যায়। বলা হয় আর্মেনিয়ার বিরুদ্ধে 2016 সালে 4 দিনের এবং পরে 2020 সালে যুদ্ধে ইসরায়েলি অস্ত্র খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের মতে 2016 সাল থেকে আজারবাইজানের 70 ভাগ অস্ত্র সরবরাহ করেছে ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের ঘটনা পর্যবেক্ষণ করতে আজারবাইজানের দক্ষিণ সীমান্তে একটি শ্রবণ চৌকি স্থাপন করে, এমনকি ইরানি পরমাণু স্থাপনাগুলোর উপর হামলা চালানোর সুবিধার জন্য একটি বিমান ক্ষেত্র প্রস্তুত করার অনুমতিও ইসরায়েলকে দিয়ে রেখেছে আজারবাইজান। মার্কিন নিষেধাজ্ঞায় বিপর্যস্ত চীনের জনগণকে যে আহ্বান জানালেন শি,
বিশ্বে প্রতিনিয়তই চলছে প্রযুক্তি উন্নয়নের প্রতিযোগিতা। সবাই নিত্য নতুন আবিষ্কার নিয়ে হাজির হচ্ছে রপ্তানি বাজারে। দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ চীনও প্রযুক্তিগত অগ্রগতি বিশ্বব্যাপী প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে। টিকে থাকতে দেশকে প্রযুক্তিতে স্বনির্ভর হওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। রোববার দেশটির ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক বৈঠকের এক বক্তৃতায় বলেন, চীনকে বৃহত্তর স্বনির্ভরতা নিশ্চিত করার জন্য চীনকে অবশ্যই তার বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে, কারণ মার্কিন নিষেধাজ্ঞা এবং অন্যান্য বাণিজ্য উদ্বেগ দ্বারা আরও বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেইজিং। তিনি আরও বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে আত্মনির্ভরশীলতায় চীনকে একটি আধুনিক সমাজতান্ত্রিক দেশে গড়ে তোলার চাবিকাঠি। প্রেসিডেন্ট শি আরও জানান, উন্নয়নের নতুন ক্ষেত্র খোলার জন্য এবং তীব্র আন্তর্জাতিক প্রতিযোগিতার মুখে প্রবৃদ্ধি বাড়াতে চীনের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনের সক্ষমতা আরও বৃদ্ধি করা দরকার। এছাড়াও মূল ও আগ্রাসী অগ্রগামী গবেষণা সমর্থন করার জন্য চীনা শিল্প একাডেমি এবং গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার বৃদ্ধির প্রতিও আহ্বান জানান। প্রযুক্তি খাতে চীনের উদ্বেগের মধ্যে রয়েছে মার্কিন সেমি কন্ডাক্টর এবং আইএ প্রযুক্তিতে দেশটির উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জাতীয় নিরাপত্তার ভিত্তিতে, সেই সঙ্গে হংকং এবং জিনজিয়াং এর ক্র্যাকডাউন সহ বিভিন্ন বিষয়ে কিছু চীনা কোম্পানি এবং কর্মকর্তাদের উপর বৈদেশিক নিষেধাজ্ঞা। ইরানে ছাত্রীদের বিষ প্রয়োগকারীর মৃত্যুদণ্ড হবে বলছে খামেনি। ইরানে স্কুলে ছাত্রীদের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ার ঘটনায় উদ্বেগ বাড়ছেই। ইতিমধ্যে রাজধানী তেহরান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিক্ষোভ করেছেন ছাত্রীদের অভিভাবকরা। এবার এই ইস্যুতে মুখ খুললেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। স্কুল ছাত্রীকে বিষ প্রয়োগের অপরাধীদের শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বার্ষিক বৃক্ষরোপণ অনুষ্ঠানের ফাঁকে সোমবার বক্তব্য রাখতে গিয়ে খামেনি বলেন, বিষ প্রয়োগ ক্ষমার অযোগ্য অপরাধ, অপরাধীদের অবশ্যই কঠোর শাস্তি ভোগ করতে হবে। এই ঘটনাগুলো সমাজে আতঙ্ক ছড়াচ্ছে। খামেনি বলেন, গোয়েন্দা এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো সহ দায়িত্বশীল সংস্থাগুলোকে এই অপরাধের উৎস খুঁজে বের করতে হবে। যারা এইসবের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া উচিত হবে না। বিষক্রিয়ার পেছনে কে বা কোন গোষ্ঠী জড়িত থাকতে পারে সে সম্পর্কে কোনো ধারণা দেননি খামেনি। তার মন্তব্যের পরপর ইরানের বিচার বিভাগীয় প্রধান গোলাম মহসেন মহসিনি ইজেই প্রতিশ্রুতি দেন যে আদালত দ্রুত এই ঘটনায় পদক্ষেপ নেবে ইঙ্গিত দিয়েছেন। দায়ীদের মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে। তিনি বলেন, আইনের ভিত্তিতে অপরাধী সাজা পাবে, আইন অনুযায়ী জড়িতরা মৃত্যুদণ্ডের সাজা পাওয়ার যোগ্য। সূত্র আল জাজিরা। পাকিস্তান জোট সরকার ভাঙনের মুখে পড়েছে পাকিস্তান সরকার। প্রতিশ্রুতি পূরণ করা না করা নিয়ে জোটের মধ্যে অসন্তোষ দেখা দেওয়ায় সংকট সৃষ্টি হয়েছে শাহবাজ শরীফ সরকারের। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। খবরে বলা হয়েছে, সরকারের প্রতিশ্রুতি পূরণ নিয়ে বসশায় সরকার থেকে বরে হয়ে যাওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টি চেয়ারম্যান ও পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি শরীফের জোট সরকারের অন্যতম প্রধান তার দল পিপিপি। বিলওয়াল বলেছেন, সিন্ধু প্রদেশের বন্যা দুর্গতদের ত্রাণ দেওয়ার প্রতিশ্রুতি কেন্দ্রীয় সরকার যদি পূরণ না করে পিপিপির পক্ষে ফেডারেল সরকারের থাকা কঠিন হয়ে যাবে। জোট সরকার নিয়ে বেনজির ভুট্টোর ছেলে খানিকটা বিরক্ত। সিন্ধুর বর্তমান পরিস্থিতিতে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হলে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ারও হুমকি দিয়েছেন। রোববার করাচিতে বিআইএসপির অধীনে বন্যা কবলিত কৃষকদের ভর্তুকির অংশ হিসেবে বীজ প্রদান কর্মসূচি উদ্বোধন করে জোট ছাড়ার হুমকি দেন বিলওয়াল। উল্লেখ্য, 2022 সালের ডিসেম্বর পাকিস্তানের জোট সরকারের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সিন্ধু প্রদেশের খয়েরপুর জেলার বন্যা কবলিত পীর গুড্ডু ও কোট ডিজি এলাকায় যান। সেখানে তিনি পরবর্তী পুনর্বাসন কাজ পরিদর্শন করেন। এ সময় বন্যা দুর্গতদের জন্য ঘর নির্মাণের ঘোষণা দেন তিনি। সরকারের দেওয়া এ প্রতিশ্রুতিতে পূরণ হচ্ছে না বলে মনে করছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ রয়েছে তার মনে। অনুষ্ঠানে দুঃখ প্রকাশ করে বিলওয়াল বলেন, ফেডারেল সরকারের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। কেন্দ্রীয় সরকারের উচিত বন্যা দুর্গতদের অগ্রাধিকার দেওয়া। ফেডারেল সরকার বা প্রধানমন্ত্রী উচিত তার দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা। এ সময় পাকিস্তানের ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মধ্যে বন্যা কবলিত মিয়ানমার সেনাদের বিরুদ্ধে দুটি গ্রামে 17 জনকে হত্যার অভিযোগ। মিয়ানমারের সেনাবাহিনীর সদস্যরা সাগাইং অঞ্চলের একাধিক গ্রামে তাণ্ডব চালিয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। তারা দাবি করেছেন, সেনারা দুটি গ্রামে অন্তত 17 জনকে হত্যা করেছে, গ্রামের নারীদের ধর্ষণ করেছে, 2 বছর আগে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর বিরোধীদের ওপর দমন পীড়ন চালাচ্ছে। সমালোচকরা বলছেন, জান্তার যুদ্ধাপরাধের সর্বশেষ নমুনা হল গ্রামগুলোতে তাণ্ডব। মার্কিন বার্তা সংস্থা এপিএ খবর জানিয়েছে, মিয়ানমারের মধ্যাঞ্চল সাগাইং অঞ্চলের নিউং
ইন ও তার তাইং গ্রামে গত সপ্তাহে 17 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে সরকার বিরোধী প্রতিরোধ বাহিনীর সদস্যরা এবং স্ত্রী হারানো এক বাসিন্দা। তারা বলছেন নিহতদের সেনাবাহিনীর সদস্যরা আটক করে কয়েকজনকে হত্যার আগে নির্যাতন করা হয়েছে। 2021 সালের ফেব্রুয়ারিতে অংশান সূচির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে পড়েছে। গণতন্ত্রপন্থীদের কঠোর হাতে দমন করেছে সেনাবাহিনী। জাতিসংঘের কয়েকজন বিশেষ